নমস্কার, কেমন আছেন সবাই? দ্য বং কন্যার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের হ্যাবলকের দ্বিতীয় দিন, আর আমি চলে যাচ্ছি স্কুবা করতে। যেমন দেখতে পাচ্ছেন, আমার পিঠে একটা ভারী অক্সিজেন সিলিন্ডার চাপিয়ে দেওয়া হয়েছে, আর তার সঙ্গে কোমরে কিছু ওয়েটস বেঁধে দেওয়া হয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন কালো ডাইভ স্যুট পরে একজন দাঁড়িয়ে আছে, তিনি হচ্ছেন আমার ট্রেনার। এখানে আমাকে গ্লাস দিয়ে দেওয়া হলো, যেটা পরে আমি জলের তলায় দেখতে পাবো। এখন আমার ট্রেনিং সেশন চলবে। এই যে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, এখন শ্যালো ওয়াটারে কোমর অবধি জলে আমাকে আমার ট্রেনার ট্রেনিং দেবে 30 মিনিটস। তারপরে আমাকে বোটে করে নিয়ে চলে যাবে মাঝ সমুদ্রে, সেখান থেকে হবে আমার বোট ডাইভ। বোট ডাইভের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, এখানে আমার আপাতত ট্রেনিং সেশন চলবে। ট্রেনিং সেশন শেষ হয়ে যাওয়ার পর একটা বোট আসবে এবং সেই বোটে করে আমাকে ওদের লোকেশনে নিয়ে যাবে, সেখান থেকে আমরা বোট ডাইভ করব। বন্ধুরা, এটা আমার প্রথম ডাইভ। আমি আমার ডাইভের থেকে যা যা অভিজ্ঞতা লাভ করেছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করে নেব। প্রথমেই বলে রাখি, স্কুবা ডাইভিং কিন্তু পুরোপুরি একটা নন সুইমিং অ্যাক্টিভিটি, অর্থাৎ স্কুবা করতে হলে আপনাকে সাঁতার জানতে হবে, এরকমটা কিন্তু কিছু না। এখন আমরা জলের তলায় চলে এসেছি। আমার বোট ডাইভের শটটা যদিও ওরা শ্যুট করতে পারেনি, কারণ আমাদের যে ক্যামেরাম্যান ছিল সে অলরেডি ততক্ষণে জলের নিচে চলে এসেছিল। এবার আপনাদেরকে বলি স্কুবা করার কয়েকটা নিয়ম। স্কুবা ডাইভিংয়ে আমার টোটাল খরচা হয়েছিল 5,500 টাকা বোট ডাইভ, এবং আপনি যদি শর্ট ডাইভ করেন তাহলে 3,500 টাকা। এর মধ্যেই এই ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সব ইনক্লুডেড থাকে। জলের নিচে যে এত অপূর্ব সেটা আপনি স্কুবা না করলে বুঝতে পারবেন না। রং বেরঙের মাছ, বিভিন্ন কালারের কোরালস, এগুলো একমাত্র আপনি স্কুবা করলেই আন্দামানের আসল সৌন্দর্য দেখতে পাবেন। তবে স্কুবা করার কিছু নিয়ম আছে যেগুলো আপনাকে ট্রেনিং সেশনে বলে দেওয়া হবে। যেমন, জলের নিচে আপনি কথা বলতে পারবেন না, কারণ আপনার মুখে সবসময় একটা অক্সিজেন মাস্ক লাগানো থাকবে এবং এটা দিয়েই আপনাকে শ্বাস নিতে হবে এবং শ্বাস ছাড়তে হবে। জলের নিচে যা কথা বলার আপনাকে সাইন ল্যাঙ্গুয়েজে বলতে হবে, এবং জলের নিচে যখন আপনি যাবেন তখন একটাই আপনার অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে আপনি জলের একটা প্রেশার কানে বুঝতে পারবেন। কিন্তু সেই প্রেশারকে নিউট্রালাইজ করারও কিছু কিছু টেকনিক্স আছে, যেটা আপনার ট্রেনার আপনাকে ট্রেনিং সেশনে শিখিয়ে দেবে। আর হ্যাঁ, শারীরিক এবং হৃদরোগজনিত কোনো সমস্যা থাকলে কিন্তু আপনি স্কুবা করতে পারবেন না। স্কুবা করার আগে অবশ্যই স্কুবাটা কোন লোকেশানে হবে এবং কী কোয়ালিটির ভিডিও আপনাকে প্রোভাইড করা হবে সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। তাই বন্ধুরা, ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।